উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে তোমরা অনেকে অসন্তুষ্ট আছো কারো বা যোগে ভুল হয়েছে কারো ইলেভেন থেকে যে পার্সেন্টেজটা নাও হয়েছে সে পার্সেন্টেজে ভুল আছে বা পার্সেন্টেজটা ভুলভাবে করা হয়েছে কারো নম্বর যোগে ভুল আছে তো এক একজন এক একজনের এক এক রকম ভুল আছে তা তোমরা বিভিন্ন রকমভাবে বিক্ষোভ করছো এবং অনেকে তোমরা অকৃতকার্য হয়েছ অনেকে তোমরা পরীক্ষা ফেল করেছো এর জন্য তোমরা বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন রকমভাবে তোমাদের অসন্তোষটা প্রকাশ করছো এবং তোমরা আন্দোলন করছো তো অবশেষে তোমাদের বোর্ড থেকে একটা অফিশিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সেই নোটিশে বলা হচ্ছে বিদ্যালয়ের সমস্ত প্রধানদের উনতিরিশ তারিখের মধ্যে উনত্রিশে জুলাইয়ের মধ্যে বোর্ডের যে আঞ্চলিক কার্যালয় কার্যালয় যে আছে আঞ্চলিক যে কার্যালয় অর্থাৎ প্রত্যেকটা জেলার যে আঞ্চলিক কার্যালয় আছে সে কার্যালয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে আর প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে তাদের যে অসন্তোষ তারা যে 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 যেভাবে তোমরা অসন্তোষ প্রকাশ করছো তোমাদেরকে তিরিশে জুলাইয়ের মধ্যে স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে তোমাদের সেই বিষয়টা জানাতে হবে কি বিষয়ে তোমরা অসন্তোষ প্রকাশ করছো তোমরা কি চাইছো কোথায় তোমাদের কিসে ভুল হয়েছে বা কি হয়েছে কোন ত্রুটিগুলো তোমরা লক্ষ্য করেছো সে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে তিরিশে জুলাইয়ের মধ্যে স্কুলে গিয়ে স্কুলের হেড টিচারকে তোমাদেরকে গিয়ে বলতে হবে আর যতটা বিভিন্ন আমরা বিভিন্ন বিশিষ্ট মহল থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা যে আপডেটটা পাচ্ছি সেটা হচ্ছে এটা সম্ভাবনা আছে প্রত্যেককে পাশ করিয়ে দেওয়ার যদি ধরো কারো প্রোজেক্টের নম্বর হয়তো জমা হয়নি তাহলে তাদেরকে একটা প্রজেক্টের নম্বর দিয়ে দেওয়া হবে ধরো তারা পাস করতে গিয়ে হয়তো কিছু নম্বর তোমরা কম পেয়েছ সেখানে কিছু নম্বর তোমাদেরকে ধরিয়ে দেওয়া হবে দিয়ে তোমাদের পাশ করিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে এই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদেরকে জানানো ছিল তোমাদের প্রত্যেককে বলবো তিরিশে তোমরা তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের কাছে যাও গিয়ে তোমাদের তোমাদের প্রকাশ করো কোথায় কিভাবে কি কি ভুল হয়েছে আসলে ব্যাপার সমস্ত বিষয় তোমরা শিক্ষককে গিয়ে খুলে বলো এবং আশা করবো তোমরা খুব তাড়াতাড়ি সম্ভবত একত্রিশ তারিখের মধ্যে তোমরা তোমাদের সেই আপডেটটা পেয়ে যেতে পারো বা তোমরা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের সেই যে তোমাদের যে অসন্তোষ সেই অসন্তোষটা কিন্তু বোর্ড থেকে কিন্তু আশা করি মিটিয়ে দেওয়া হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ